নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের অভিযোগ আর তার জবাবে পাল্টা যুক্তি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। শুক্রবার দিনভর রাজ্য রাজনীতি আবর্তিত হলো এই বিতর্ককে কেন্দ্র করে। তৃণমূল বা বিজেপি কোনো দলেই তিনি নেই। শুক্রবার শেষ হয় কুন্তলের ইডি হেফাজতের মেয়াদ। এদিন আদালতে হাজির করা হয় তাকে। সেখানে সাংবাদিকদের সামনে তিনি বলেন, তাপস মণ্ডল কিভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন দেখে নিন, কোর্টে গিয়ে সব বলবো। তিনি একথাও বলেন, এটা ষড়যন্ত্র। তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে বিজেপির যোগ রয়েছে, তারা কিভাবে হেনস্থা করতে চাইছে সবটা বলবো। তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে চাইছে সবটা বলবো। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুবনেতার এই বক্তব্য অবশ্য পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি জানিয়েছেন, নেতা মন্ত্রীদের সঙ্গে তার পরিচয় রয়েছে, কিন্তু সেটা কাজের সূত্রে। আর তিনি যদি জানতে পারতেন কুন্তল এইভাবে টাকা নিয়েছে অনেকের কাছ থেকে, তাহলে তিনি নিজেই তদন্তকারী সংস্থার কাছে সব তথ্য তুলে দিতেন। আর কুন্তল নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি নিজে শাসক দলের ওই যুব নেতার সঙ্গে যোগাযোগ করেননি। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সে সম্পর্ক নেই। অতএব ও কি বলছে, ও তো আদালতে যাচ্ছে, বলুক। কোনো বিজেপি নেতার সাথে আমার যদি সম্পর্ক থাকে বা এই বিষয়ে কোন রকম ব্যাপার থাকে, ও খুলে বলুক না, আমার কোনো অসুবিধা নেই। লাস্টে যখন কোনো কাজপত্র হচ্ছে না, আমি তো বলেছি তুমি কোথায় টাকা দিয়েছো, কার পিছনে খরচ করেছো বলো। এক বছর ধরে ওকে কোনো মতেই আমি ওর মুখ মানে পাইনি যে কাউকে টাকা দিয়েছে। ওই একটা রাজনৈতিক দলের কর্মী, ও মানে এই ওর দলকেই ও কালিমালিপ্ত করছে আমি মনে করি। কুন্তল ঘোষকে যে তার বক্তব্যের জবাব দিতে হবে, কড়া প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যের। কে কুন্তল ঘোষ? কবি, সাহিত্যিক, দার্শনিক, একাডেমি পুরস্কারপ্রাপ্ত কোন লেখক, অভিনেতা, কে? রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিচয় কি? পরিচয় দালাল। টাকা দিয়ে চাকরি দেওয়ার যে র্যাকেট তৃণমূলের ব্যবস্থাপনায়, তৃণমূলের অনুপ্রেরণায়, তৃণমূলের অনুমোদনে, তার একটা ছোট কম্পোনেন্ট। এইরকম কে কোন দালাল কথা বলবে, বিজেপি নাম নেবে, তার প্রতিক্রিয়া দিতে হবে। ওইসব অজুহাত দিয়ে কোনো সুবিধা হবে না, অন্যায় করলে সাজা পেতে হবে। এগুলো বলে তো কোনো লাভ হবে না, এগুলো বলে কোনো লাভ হবে না। এখন ফেসে গিয়ে মানে কোনোভাবে নিজের ফেসিং করার চেষ্টা, এবং যাতে দলের কাছে, দল যাতে একেবারে ছেটে ফেলে না দেয় তার চেষ্টা করা, এটা আর কিছু না। কিন্তু ছেলে মানুষই, যে কোনো অপরাধী যখন অপরাধ করে ফেসে যায় তখন সে বাঁচবার জন্য এই ধরনের কাজ করে, কুন্তল তার বাইরে কিছু নয়। রাজ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে নানা ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই সমস্ত বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন, যুক্তি তৃণমূল সাংসদ শান্তনু সেনের। এবং এই তদন্ত দীর্ঘদিন ধরে চলার জন্য মহামান্য আদালত বা মহামান্য বিচারপতিকেও আমরা বারংবার হতাশা প্রকাশ করতে দেখেছি, এবং তদন্তকারী সংস্থা যে নিরপেক্ষ নয় সেটাও বারংবার প্রমাণ পেয়েছি। তদন্তকারীর কম্পিটেন্স যেহেতু প্রশ্ন রয়েছে, তদন্তকারী সততা নিয়েও প্রশ্ন উঠে গেছে। যেমন লন্ডন থেকে আসে বলেছে সিবিআই অফিসাররা 50 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, তার উপরে ভারতীয় জনতা পার্টি যারা রাজনীতিতে তৃণমূলের সাথে পেরে উঠছে না, যারা বিভিন্ন ভাবে ডিপ্লুটেড কনস্পিরেসি করছে তৃণমূলের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে, এটা তো বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হচ্ছেই। তৃণমূল আপাতত এই অজুহাত দিলেও ইডি সূত্রে খবর, কুন্তল, তাপস, গোপালকে জেরা করে পাওয়া গিয়েছে একাধিক তথ্য। কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে আরও তদন্ত প্রক্রিয়া 7টি ট্রাস্টের নাম উঠে এসেছে। এই ট্রাস্টগুলির মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ হয়েছে বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজগুলিতে। তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে 6.5 কোটি টাকা, যা কুন্তল পেশ করা আয়ের হিসেব অনুযায়ী স্বাভাবিক নয় বলে মনে করেন ইডি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।